সৌদিতে সামাজিক দূরত্ব ও মাস্ক পরা বাধ্যতামূলক করোনার নতুন ধরন অমিক্রণের সংখ্যায় সৌদি আরবে ফের নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে বৃহস্পতিবার তিরিশ ডিসেম্বর এটি কার্যকর হবে আরব নিউজ বুধবার উনত্রিশ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক নির্দেশিকায় জানিয়েছে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে জনপরিসরে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে এর আগে গত সতেরো অক্টোবর জনপরিসরে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরার নিয়ম তুলে নিয়েছিল সৌদি প্রশাসন করোনাভাইরাস সংক্রমণ কমে যাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছিল দেশটি দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এসপিএ জানায় সৌদিতে আবারও করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এছাড়া করোনার অতি সংক্রামক ধরন অমিক্রণের সংখ্যায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে সৌদি আরবে বুধবার উনত্রিশ ডিসেম্বর করোনায় একজনের মৃত্যু এবং নতুন করে সাতশো চুয়াল্লিশ জনের করোনা শনাক্ত হয়েছে সৌদিতে করোনাভাইরাস প্রতিরোধে এখন পর্যন্ত পাঁচ কোটি মানুষ ভ্যাকসিনের আওতায় এসেছে